আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলছে গণতন্ত্র মঞ্চ। এরপর জানিয়ে দেব বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। আরো জানিয়ে দেব বিএনপিকে কেন ভয় পান জানালেন ওবায়দুল কাদের। এদিকে গাজীপুরে বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা। আরো জানিয়ে দেব বিদেশি প্রভুদের কাছে বিএনপি নয়, আওয়ামী লীগ ধর্ণা দিচ্ছে বলছে বুলু। সর্বশেষ জানিয়ে দেব সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আর অবশ্যই এই ভিডিওটি আপনি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলছে গণতন্ত্র মঞ্চ। সরকার বিরোধী দলের নেতা কর্মীদের হামলা মামলা জেল জুলুম অত্যাচার নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে মনে করেন গণতন্ত্র মঞ্চের নেতা। তারা আরো বলেন এভাবে সরকার তার মাফিয়া তন্ত্র চালিয়ে যেতে পারবে না, অবিলম্বে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এদের পদত্যাগে বাধ্য করা হবে। গণতন্ত্র মঞ্চের পক্ষে আজ শনিবার বিকেলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন বিবৃতিতে এসব কথা বলেন তারা। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেয় গণতন্ত্র মঞ্চ। বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন বর্তমানে লুটপাট ও দুর্নীতিতে মশগুল থাকা সরকারকে টিকিয়ে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিরোধী মতের শিক্ষার্থীদের উপর লাগাতার হামলা নির্যাতন গণরুম গেস্ট রুমে নির্যাতন করছে। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ এ অবস্থা থেকে মুক্তি পেতে এই ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ এবং শাসন ব্যবস্থা পরিবর্তনের আন্দোলনে সর্বস্তরের জনগণ কে অংশ নেওয়ার আহ্বান জানান তারা। বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা। আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটি আগামী 25 ফেব্রুয়ারি দেশের প্রতিটি জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন খালেদা জিয়া সহ কারাবন্দী সব নেতাকর্মীর মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হবে। শনিবার সংবাদ মাধ্যম পাঠানো এক বার্তায় এই কর্মসূচি কথা জানানো হয়েছে। বার্তায় বলা হয় 10 দফা বাস্তবায়নের দাবিতে শনিবার দেশব্যাপী পদযাত্রায় নেতৃত্ব দানকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবরা স্ব স্ব পদযাত্রা কর্মসূচি থেকে জেলা পর্যায়ে কর্মসূচি ঘোষণা করেন। বিএনপিকে কেন ভয় পান জানালেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণত বিএনপিকে ভয় পায় না, কিন্তু তাদের একটি বিশেষ কর্মকাণ্ডের ভয় পান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সেই ভয় হলো দলটির আগুন সন্ত্রাসের। শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন। সমাবেশে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায় না, আমরা ভয় পাই তাদের অগ্নি সন্ত্রাস কর্মকাণ্ডকে। এ সময় জনগণকে রক্ষায় রাজপথ পাহারা দেবেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন রাজপথে কাউকে নামতে দেব না, এটা বলা যাবে না, কারণ রাস্তা সবার। আমরা জনগণের স্বার্থে রাজপথে পাহারাদার হিসেবে আছি, জনগণকে রক্ষার জন্য আমরা পাহারা দেব। তারা সাম্প্রদায়িক শক্তির বন্ধু, তাদের ক্ষমতায় বসার অধিকার নেই। তারা আগের মতো অগ্নি সন্ত্রাস ও জঙ্গিবাদের পরিকল্পনা করছে। সংবিধানের বাইরে এক চুল সর্বনা, তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান, ওই সরকার আর আসবে না। এ সময় বিএনপির পদযাত্রা পাশে বড় হচ্ছে কিন্তু দৈর্ঘ্য কমে যাচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন অশুভ শক্তিকে সঙ্গে নিয়ে পদযাত্রা আর পদযাত্রা যাই করো কোনো লাভ হবে না, পথ হারিয়ে পথিক এখন দিশেহারা। বিএনপির পদযাত্রায় নেতা বাড়ছে কিন্তু কর্মী কমে যাচ্ছে। একটা কথা বলতে চাই, নির্বাচন সামনে বাংলাদেশ আর অন্ধকারে যাবে না। শান্তি সমাবেশে ছাত্রলীগের ব্যাপারেও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সংগঠনটির নামে যারা অপকর্ম করেছে তারা দুর্বৃত্ত বলেও মন্তব্য করেন। তিনি বলেন গুটি কয়েকের জন্য আওয়ামী লীগের নাম দুর্নাম করতে দেব না, যারা অপকর্ম করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও খেলা হবে, যারা অন্যায় করবে
বা অপরাধ করবে তাদের ছাড় দেওয়া হবে না। অপকর্মের জন্য দলের নাম ব্যবহার করলে তাদের ছাড় দেওয়া হবে না। অপরাধের ছাড় না দেওয়ার ইতিহাস আওয়ামী লীগের আছে। এদেরকে এনে মিছিল বড় করার কোনো দরকার নেই। আওয়ামী লীগের ভালো নেতাকর্মীর অভাব নেই। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোট রাখার জায়গা হবে না। এবার আওয়ামী লীগের পক্ষে এত তরুণ ও নারীরা আছেন যারা সবাই শেখের বেটি হাসিনাকে ভোট দিতে প্রস্তুত। আগামী নির্বাচন খেলা হবে, মোকাবেলা হবে। বিএনপিকে আবল তাবল না বকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে উবাইদুল কাদের আরো বলেন, আমাদেরকে হুমকি ধমকি দিয়ে লাভ নেই, পালাবেন আপনারা আমরা না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার পকেটের উন্নয়ন করেনি, বরং মানুষের ভাগ্য উন্নয়ন করেছে বলেও সমাবেশে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গাজীপুরে বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা। গাজীপুরে পুলিশের বাধাও নিজ দলে বিভক্তির ফলে বিএনপির ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে পারেনি মহানগর বিএনপি। শনিবার বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে সড়কে পুলিশের বেষ্টনী ভেদ করে পদযাত্রা বের হতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে পুলিশের বাধার মুখে মহানগর বিএনপির পদযাত্রা না করে বিক্ষোভ সভা করে সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সদস্য মেয়র হালিমুজ্জামান ননী। সচিব শওকত হোসেন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী সদস্য ডাক্তার মাজহারুল আলম, অ্যাডভোকেট মেহেদী হাসান অ্যালিস, সুরুজ আহমেদ, আকম মোফাজ্জল হোসেন প্রমুখ। অপরদিকে বিএনপির শান্তি পদযাত্রা বাস্তবায়নে ৯০ দশকের ছাত্র নেতারা পৃথকভাবে পদযাত্রা সফল করেছে। দুপুর ১২টার দিকে মহানগরীর জর্জকোট এলাকা থেকে তারা একটি বিশাল পদযাত্রা নিয়ে শহরের মধ্যে ছায়াবিথির জোড় পুকুরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। বিদেশি প্রভুদের কাছে বিএনপি নয়, আওয়ামী লীগই ধর্ণা দিচ্ছে বলছে বলু। বিদেশি প্রভুদের কাছে বিএনপি নয়, আওয়ামী লীগই ধর্ণা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু। তিনি বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ চায় ২০১৪-২০১৮ সালের মতো আরেকটি নির্বাচন করতে। তারা চায় যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকতে, কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগণ রাজপথে নেমে এসেছে, সরকারের বিদায় না হওয়া পর্যন্ত জনগণ আর ঘরে ফিরে যাবে না। শনিবার বিকেলে খুলনা নগরের কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে পদযাত্রা শুরুর আগে তিনি এসব মন্তব্য করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশের দাওয়াত না পাওয়া প্রমাণ করে দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র সম্মেলন পাকিস্তান নেপালও দাওয়াত পেয়েছে, একমাত্র বাংলাদেশ দাওয়াত পায়নি, গত বছর পায়নি, তার আগের বছরও পায়নি। এটাই প্রমাণ হয় দেশে গণতন্ত্র নেই। সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু আরো বলেন, নতুন নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব একটি কাজ সফলতার সঙ্গে করেছেন, তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। যে মামলা কোনো সূত্র নেই সেই মামলার খালেদা জিয়াকে সাজা হতে পারে না। সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু ও সহ ধর্ম বিষয়ক সম্পাদক আমলেন্দু দাস অপু। সমাবেশ পরিচালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তহিন। সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা। সিরাজগঞ্জের তাড়াস উপজেলায় সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে দেশিগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল কুদ্দুস, তিনি দেশিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।